আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম আপাতত পিছিয়ে গেল সরকারের ট্যাক্স ক্রেডিট কার্ডের পরিকল্পনা শীতের শুরুতেই ফসল ঘরে তুলেছে ব্র্যাডফোর্ডের ব্রিটিশ বাংলাদেশি শৌখিন খামারিরা দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না লন্ডনে মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হেস্টি ইমামের হাউজ অফ লর্ডসে বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রধান বিচারপতি এস কে সিনহাকে বিবিসিসি সংবর্ধনা শুনছিলেন খবরের শিরোনাম এবারে বিস্তারিত বুধবার ব্রিটিশ পার্লামেন্টারি ছয় দফার ট্যাক্স ক্রেডিট কার্ডের পর অসচ্ছল পরিবারগুলোর আর্থিক দুর্গতির বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর আগে লর্ডসের সদস্যের ভোটে সোমবার আপাতত পিছিয়ে যায় সরকারের বহুল আলোচিত ট্যাক্স ক্রেডিট কার্ডের পরিকল্পনা সোমবার হাউজ অফ লর্ডসের ট্যাক্স ক্রেডিট কার্ড বিলে ভোট দেন লর্ডসের সদস্যরা এতে দুই দফায় সরকার পরাজিত হয় 307 জন লর্ডস সদস্যের মধ্যে 277 জন সদস্য ট্যাক্স ক্রেডিট কার্ড পিছিয়ে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি নিরূপণের পক্ষে মত দেন ট্যাক্স ক্রেডিট কার্ডের প্রস্তাবটি আগেই হাউজ অব কমন্সে পাশ হয় ট্যাক্স ক্রেডিট কার্ডের কারণে ব্রিটেনের প্রায় 3 মিলিয়নের বেশি আর্থিকভাবে অসচ্ছল পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশি সহ এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক পরিবার ট্যাক্স ক্রেডিট কার্ডের বিষয়টি বাস্তবায়িত হলে এখনকার চেয়ে এর বাবদ এক তৃতীয়াংশ অর্থ কম পাবেন শীতের শুরুতেই ফসল ঘরে তুলে এবারের মতো বাগান পরিষ্কার করে নিচ্ছেন ব্র্যাডফোর্ডের প্রবাসী বাংলাদেশি কৃষি প্রেমী খামারিরা বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার বিশেষ রিপোর্টে ইতিমধ্যেই গাছ থেকে ঝরে যাচ্ছে প্রকৃতির চিরসবুজ পাতা সারাক্ষণ কঠোর পরিশ্রমের পর একটু অবসর সময় কিংবা গ্রীষ্মকালীন সময়ে মাটি মানুষ আর সবুজের টানে ব্রিটেনের প্রতিটি বাড়ির আঙ্গিনায় লক্ষ্য করা যায় বিভিন্ন রকম ফুল ফল কিংবা দেশীয় জাতের বিভিন্ন তরি তরকারি ও শাকসবজির চাষ ব্রিটেনের মাটিতে পরম যত্নে চাষ করে যাচ্ছেন যার যার সাধ্য অনুসারে গ্রাম প্রধান চিরসবুজ বাংলাদেশের দেশীয় জাতের সবজি চাষ ক্ষণিকের জন্য স্মরণ করিয়ে দেয় প্রিয় মাতৃভূমিকে ব্র্যাডফোর্ডের বেশিরভাগ বাড়ির আঙ্গিনায় কিংবা অলটমেন্ট বাড়া করে চাষাবাদ করে যাচ্ছেন বেশিরভাগ বাগান প্রিয় মানুষ ফসল হোক না হোক যত্নের সাথে বাগান রক্ষণাবেক্ষণ করাই সবার কাছে গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক এবারে বাগানে খুব ভালো ফসল না হলেও একেবারে মন্দ না বললেন কৃষকরা শীতকালীন আবহাওয়া শেষবারের মতো বাগান থেকে ফসল তুলে নিচ্ছেন বাগান মালিকরা প্রতিটি বাগানে লক্ষ্য করা যায় দেশীয় জাতের শিম রানার বিন বিভিন্ন জাতের কুমড়া দনিয়া শসা শালগম বিভিন্ন জাতের মরিচ লাল শাক টমাটো পেয়ারা সহ বিভিন্ন জাতের ফল শেষ মুহূর্তে ফসল তোলার সাথে সাথে আগামী বছরের জন্য বাগান পরিষ্কার করে নিচ্ছেন চাষিরা সবাই প্রত্যাশা করছেন আগামী বছর ফুলে ফলে আবারও ভরে উঠবে বাগান প্রবাস জীবনের অতি ব্যস্ততার মধ্যে দিয়েও প্রবাসীরা ছুটি কিংবা অবসরে নিজেদের আঙ্গিনা ফেলাচ্ছেন বিভিন্ন রকমের শাকসবজি ও ফলমূলের কিছুটা হলেও দেশের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় ক্ষণিকের জন্য প্রতিটি বাঙালির হৃদয়ে থাকুক গভীর দেশপ্রেম ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হেস্টি ইমাম সাফ জানিয়ে দিয়েছেন দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সংবিধান অনুযায়ী 5 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার লন্ডনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সম্মানে আয়োজিত চা চক্রে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান মন্ত্রী তারানা হালিম মন্ত্রী বীরেন শিকদার সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ
মঙ্গলবার হাউজ অফ লর্ডস এর গণতন্ত্র নির্বাচন ও বাংলাদেশের রোল অফ ল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তবে সেমিনারে অন্যান্যবার অংশ নিলেও এবার অংশ নেননি বিএনপি। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শাহ এমি হোসেন জানান, সেমিনারে ব্রিটিশ লর্ডস সভার সদস্য, এমপি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সমূহের প্রতিনিধি এবং বাংলাদেশের সরকারি ও বিরোধী দলীয় দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ আয়োজিত এই সেমিনারে লর্ড এলুপ্রেরি সভাপতিতে ও গ্রুপের চেয়ার অ্যান্ড মেইন এমপি সঞ্চালনায় অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হেস্টি ইমাম, প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, বর্তমান বিরোধী দলীয় জাতীয় পার্টির দুই প্রতিনিধি হুইফ সেলিম উদ্দিন এমপি ও ফখরুল ইমাম, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ফায়েজ আব্বাস, লন্ডন লর্ড কার রায়, জিম ফ্রিস ফেডরিক এমপি প্রমুখ। সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, মানবাধিকার, যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্র বিষয়ে আলোচনা করা হয়। হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড আছে, কাজে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন মুক্তিযুদ্ধের সময় তাদের ক্ষেত্রেও এই দণ্ড প্রযোজ্য হবে। বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী আছেন তাদেরকে আইনজীবী দ্বারা তারা প্রতিনিধিত্ব করছেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হচ্ছে, তাদের মামলার ক্ষেত্রে তারা আপিল করতে পারছেন, রিভিউ পিটিশন দাখিল করতে পারছেন এবং সর্বশেষে এমনকি তারা রাষ্ট্রপতির ক্ষমা বা মাজলা ভিক্ষাও করতে পারছেন। এবং এই যে পুরা তাদের পদ্ধতির মধ্যে, আইনগত পদ্ধতির মধ্য দিয়ে তারা যাচ্ছেন, কাজেই এখানে একেবারে পলিটিক্যালি বায়াস এরকম কথা যেটা তোলবার তারা চেষ্টা করছেন সেটা সত্য যে নয়। এটি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদুর রহমান রেনু। অনুষ্ঠানে ফুল দিয়ে প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতারা। অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুর রহমান, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী, এনটিবি ইউকে সিইও সাবরিনা হোসেন সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল অফিসার শরীফা খাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, সাগির বক্ত ফারুক সহ বিশিষ্ট জনেরা। ব্রিটেনের ফুড ব্যাংকগুলোতে জব অ্যাডভাইজার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। 2014 থেকে 15 সালে 1 মিলিয়নের বেশি মানুষ ব্রিটেনের ফুড ব্যাংকের মাধ্যমে উপকৃত হয়েছেন। ফুড ব্যাংকে সুবিধাভোগী ব্রিটেনে এই বিপুল জনগোষ্ঠীর একটি বড় অংশে কর্মহীন বা বেকার, আর এই বেকার জনগোষ্ঠীকে কর্মমুখী করে তুলতেই ফুড ব্যাংকগুলোতে জব অ্যাডভাইজার নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। ব্রিটেনে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি ডানকান স্মিথ বলেছেন, সারা দেশ, সারা ব্রিটেন জুড়ে ফুড ব্যাংকগুলোতে জব অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হলে অনেক মানুষের জন্যই কাজ খুঁজে পেতে তা বিশেষভাবে সহায়তা করবে। ইতিমধ্যে ম্যানচেস্টার ফুড ব্যাংকগুলোতে জব অ্যাডভাইজার নিয়োগের বিষয়টি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পূর্ব লন্ডনে চিলড্রেন এডুকেশন সেন্টার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জগতের উদ্যোগে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, আনোয়ারুজ্জামান চৌধুরী, হিমাংশু গোস্বামী, মুজিবুর রহমান জসিম সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন প্রসেনজিৎ দত্ত এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন উর্মি মাঝার। যোগ্য আইনজীবীদের বিচারপতি নিয়োগ ও পুনরায় ব্রিটেনে বাংলাদেশের দূতাবাসে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চালু করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা। লিঙ্কন ইনফিল্ডের গ্রেট হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত দ্য সোসাইটি অব বাংলাদেশি সলিসিটরদের অ্যানুয়াল ডিনারের প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এস কে সিনহা একথা বলেন। প্রতি বছরের যে সমস্ত সলিসিটর প্রতিষ্ঠান আইনি সেবার সাফল্য অর্জন করেছে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে। এবারের পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিংডম সলিসিটর, কালাম সলিসিটর সহ বেশ কিছু আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, আজমল হোসেন কিউসি, বিচারপতি ড্যানিয়েল উলসার, মোহাম্মদ আবুল কালাম, সোহুল আহমেদ প্রমুখ।
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ইন্দোরে লন্ডনের পূজো মণ্ডপে পরিদর্শনের সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরীর উপরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শামসুদ্দিন চৌধুরীর মেয়ে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী। সোমবার পূর্ব লন্ডনের মন্টিপুরি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইনজীবী ফোরামের সদস্য সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান সহ আর অনেকে। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন অপহরণের জন্যই তার উপরে এই হামলা চালানো হয়। নিজেদেরকে উদীচীর নেতৃবৃন্দ দাবি করে একটি মহল উদীচী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উদীচী শিল্প গোষ্ঠী যুক্তরাজ্য একটি অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি ব্রিটেনের আইনে রেজিস্ট্রিকৃত উদীচীর নাম ও লোগো নিবন্ধিত আছে, ফলে ব্রিটেনে আইন অনুযায়ী অন্য কারো এই নাম ব্যবহার করার কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, উদীচী গত 10 অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে পালন করে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব, কিন্তু সফল এই রজত জয়ন্তী উৎসবের পরপরই সংগঠনের নাম ব্যবহার করে আরেকটি অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী শিল্প গোষ্ঠী যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। শ্রীধারা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি রফিক উদ্দিন ও যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। সভায় বক্তব্য রাখেন ইকবাল আহমেদ, ইমদাদুল হক কাজল, গোলাম কিবরিয়া খোকন, পজ্জুল আলম, কবির মাহমুদ, আবুল কালাম, হাজি আব্দুল শফিক, হাজি রফুল ইসলাম প্রমুখ। এরপর বার্ষিক রিপোর্ট পেশ করে শেষে দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল আসাদ, কাউন্সিলর সিরাজুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর ফানু মিয়া। নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সোমবার কমরেড মেহেদি এবং বিশিষ্ট সাংবাদিক সিরাজুর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোতার হোসেনের সভাপতিতে সাধারণ সম্পাদক মির্জা কামরুল হারানের সভায় প্রধান অতিথি ছিলেন কমরেড মেহেদির ছোট ভাই মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সংগঠক তাজ উদ্দিন, ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী, জলিল খান, তাজুল ইসলাম, আবু জাফর মোহাম্মদ, আবু তাহের, আমাদের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ বেলাল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক কনভিনার ও টিভি প্রেজেন্টার আতাউল্লাহ ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল হক রাজ, এইচএস সোহাগ, রহমতুল্লাহ শিপন, জহিরুল ইসলাম প্রমুখ। ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠন ও ঘোষণা উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিবিএমডি সিনিয়র সদস্য ও ট্রাস্টি আতাউর রহমান আতা আগামী 2 বছরের জন্য সংগঠনের নতুন ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে কাউসার আহমেদ বাবলুকে কনভিনার, আতাউর রহমান খান শাহিনকে সেক্রেটারি, আব্দুল সালাম, আব্দুল মতিন, আবুল কালাম, আবিদ হোসেন অপু এই 4 জনকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তাদের হলেন মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ফজলুল হোসেন, আব্দুল ওয়াহেদ, মিজু আহমেদ, জয়নাল আবেদিন খান, জুনায়েদ আহমদ প্রমুখ। যুক্তরাজ্য যুবলীগ ক্যান্ট শাখার সম্মেলন নজির আহমেদ জুয়েলকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শেখ নুরুল ইসলাম জিতু সভাপতিতে, সাব উদ্দিন শাবুল ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, আফজল হোসেন, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রকিব, সৈয়দ আব্দুল মনিম, মাহমুদ আলী, মোহাম্মদ আলী জিলু, তারেক আহমেদ, ফয়সল হোসেন, সুমন প্রমুখ।
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের উন্নয়ন সেবা প্রদানে এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি ইউকে লিমিটেডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি ইউকে লিমিটেডের গ্রাহক ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের সাথে গেট টুগেদার পার্টিতে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিম এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাউন্সিলর ওলিউর রহমান, মারুফ আহমদ, ক্যাটারাস নেতা মানিক মিয়া, প্রফেসর জামাল উদ্দিন, প্রফেসর নুরুনবী প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সুইজারল্যান্ডে বাংলাদেশ মিশনে চলছে এমআরপি পাসপোর্ট প্রদানের কাজ। ব্র্যাডফোর্ডে প্রবৃত আশুরা পালিত। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ মিশনে চলছে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের কাজ। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সার্ভারে কিছুটা সমস্যা থাকলেও অন্য সব কিছু চলছে সন্তোষজনকভাবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। একটি সুনির্দিষ্ট সময়ের পরে বাংলাদেশ মিশন জেনেভা এখন সন্তোষজনকভাবেই মেশিন রিডেবল পাসপোর্ট সহ তাদের কনসুল সার্ভিস চালিয়ে যাচ্ছেন। আমি এখানে আসছি পাসপোর্ট নেওয়ার জন্য, ডিজিটাল পাসপোর্ট নেওয়ার জন্য। এটার জন্য কি কি করছেন? এখানে ফর্ম পূরণ করছি, যেখানে যা লাগে সবই করছি। তো এখানে আসার পর ভালোই কাজকর্ম করতেছে ওরা আমাদের। খুব না না কোনো সমস্যা হয় না, খুব ভালো সেবা দিচ্ছে ওরা আমাদেরকে। এরা যথেষ্ট অমায়িক, আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে এবং আমরা তো সম্পূর্ণ কাগজপত্র আসলেই বুঝি না। হ্যাঁ, অনেকটাই আমাদের ভুল ছিল, এরা কারেকশন করে দিচ্ছে। খুব ভালোই চলতেছে। তাই মানে সুযোগ সুবিধা যা আছে সব পাচ্ছেন? হ্যাঁ, যা যা দরকার তা তাই সাহায্য করতেছে। অনেকেই ওয়েবসাইট থেকে নিয়মাবলী না জেনে বা মিশনে ফোন করে বিস্তারিত না বুঝে সমস্যায় পড়ে থাকেন। তথ্য এবং নিয়মাবলী সঠিকভাবে জানা না থাকলে হয়রানি এবং সময় বাঁচানো হয়ে পড়ে অসম্ভব। যেমন আগে থেকেই ফর্মটি যথাযথভাবে পূরণ করা। 2012 পাসপোর্ট ফি 100 সুইস ফ্রাঙ্ক মিশনের অ্যাকাউন্টে জমা দেয়া। জাতীয় পরিচয়পত্র অথবা 17 ডিজিটের জন্ম নিবন্ধন পত্রের যে কোনো একটি পূরণ করা। আর এই এই দুটোর একটিও না থাকলে মিশনের অ্যাকাউন্টে আলাদা রিসিপ্টে 5 ফ্রাঙ্ক জমা দিয়ে সাময়িকভাবে কেবলমাত্র পাসপোর্টের জন্য একটি জন্ম নিবন্ধন করা যায়। সেক্ষেত্রে ভালো হয় ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি প্রদান করতে যাবার 1 সপ্তাহ আগে যদি কাগজগুলো মিশনের ঠিকানায় পাঠানো যায়। সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী শিশুদের বেলায়ও এই জন্ম নিবন্ধন সনদ করতে হবে। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা ওলিউর রহমান যেভাবে বললেন, আমাদের বার্থ সনদ যেটা ছিল সেটা আমরা সম্ভব করছি এবং এটা আমরা যেখানে যেটা সাময়িক ইস্যু করছি এটা কেবলমাত্র পাসপোর্টের কাজে ব্যবহার করা যাবে। আর দেশ থেকে উনি যেটা ভাই যেটা বললেন যে নিয়ে এসছেন, এটা উনি ফর এভার ওনার বিভিন্ন কাজে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আপনি জানেন যে বাংলাদেশে বার্থ সনদ অথবা ভোটার আইডির কোনো একটা ম্যান্ডেটরি করা হয়েছে এখন। তো সেই জন্য আমরা সাজেস্ট করি যদি কারো সুযোগ থাকে দেশ থেকে নিয়ে আসার, আর যদি না হয় তাহলে আমরা এখান থেকে করে দেওয়ার। পাসপোর্টে আমরা যখন সফটওয়্যারে কাজ করি তখন এখানে একটা ঘর আছে, রিসিট নাম্বার চাই সফটওয়্যার, যেটা ম্যান্ডেটরি, ওটা না দিলে আমরা পরে স্টেপ যেতে পারি না। সেই জন্য 100 টাকাটা 100 টাকা থাকা ভালো। আর 5 টাকা যেহেতু বাড়ছে একটা আলাদা খাত আমাদের, একটা রিসিটটা আলাদা রাখতে হয়। সবাইকে যথাসময়ে পাসপোর্টের আবেদন করতে আহ্বান জানান মাননীয় রাষ্ট্রদূত এম শামীমা হোসেন। আসলে ধন্যবাদ, এটা সত্যি খুব স্বস্তির বিষয়। আমরাও কিছুটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে এই এত জরুরি একটি কার্যক্রম বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা কবে শুরু করতে পারি। আমি এখানে বছরখানেক আগে যখন আসি তখন থেকেই চেষ্টা করে শেষ পর্যন্ত যে অগাস্ট মাসে আমরা এটা চালু করতে পেরেছি এবং এর ফলাফল এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, নিজেরাই সেটা সেই সেবা নিজেরা এসে নিতে পারছেন। এতে আমরা অত্যন্ত খুশি আনন্দিত, এই সেবা আমরা চালু করেছি এবং এটা যত দ্রুত সম্ভব খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করে দিতে চেষ্টা করব। শেষে জানার বিষয় হলো
মেশিন রিডেবল পাসপোর্টটি দেশ থেকে প্রিন্ট হয়ে আসতে 6 থেকে 8 সপ্তাহ সময় লেগে যায়। তাই এবছরের মধ্যে পাসপোর্ট পেতে হলে সবাইকে এখনই আবেদন করতে হবে। আকিলা খান দীপন, চ্যানেল আই, জেনেভা, বাংলাদেশ মিশন, সুইজারল্যান্ড। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাউথ ব্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদে পালিত হয়েছে পবিত্র আশুরা। বিস্তারিত জানাচ্ছেন ব্যাডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইক। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গত 25 অক্টোবর সাউথ ব্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদে পালিত হয়েছে দশী মহরম পবিত্র আশুরা। বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দুশমনদের দ্বারা কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনা এবং ওই তারিখে ইসলামের উল্লেখযোগ্য ঘটনা আশুরার গুরুত্ব ফজিলত নিয়ে সম্মানিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন ব্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল বাসিত আল বাশিরি। আল্লাহ রাসূল বলছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রোজা হলো, উত্তম ফাস্টিং হলো রমজান মাসের পরে, যেটার স্থান সেটা হলো মুহররমের রোজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা আপনি একটি রোজা রাখলে এক বছরের সমান আপনি সব পেতে পারেন। ওয়াজ মাহফিলে আরো বয়ান পেশ করেন হাফেজ শামীমউদ্দিন উকিল, সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদের খতিব হাফেজ মৌলানা আবুল হাসান। তারা তাদের বয়ানে সকলকে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানান। এ সময় বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদের চেয়ারম্যান সাজিবুল্লাহ সাজিব, ট্রেজারার আলহাজ সুরত মিয়া, বিশিষ্ট মুরব্বী হাজি এল আসমিয়া, হাজি আব্দুল আজিজ, মোহাম্মদ সুলতান খান, আশিকুল্লাহ ও ফখরুল ইসলাম প্রমুখ। ফরে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। শাইকুলক শায়েক, ব্যাডফুট। সোমবার ব্রিটেনের সোয়ানসি এলাকায় মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জিসিএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং নিউজ প্রেজেন্টার তানজিনা নুরে সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড মেয়র জন নিউবেরি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী, সৈয়দ আসিয়ার আলী, মুস্তাফিজুর রহমান, আব্দুল লতিফ কয়সার, শাহজাহান খান, মিসফাক মিয়া ও শামসু মিয়া প্রমুখ। এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের দুস্থ মানুষের জন্য সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় আয়োজকরা। ফ্রান্স বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সভা করেছে ফ্রান্স বিএনপির বৃহৎ একটি অংশ। ফ্রান্স থেকে সৈয়দ শাহিল জানান, রোববার প্যারিসের একটি রেস্টুরেন্টে দলের বর্তমান কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতিতে ফ্রান্স বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি হাবিবের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক রেজাউল করিম ও গোলাম আবিদিনের কাইসারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন এম এ রহিম, রুহুল আমিন আবদুল্লাহ, মাহবুব রহমান রাঙ্গা, হেনু মিয়া, রশিদ পাটোয়ারি, আজিজুর রহমান, মারুফ মুন্না, দিব্য রায়, যুবদল সভাপতি আহমদ মালিক, মোহাম্মদ আজমল মিয়া, মির্জা আব্দুল হান্নান, জহিদুর ইসলাম শিপার, আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কার্যকরী কমিটির 98 জন সদস্যের লিখিত অনাস্থা জানায়। সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। স্পেনের মাদ্রিদে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লক্ষ্মী পূজা পালন করেছে মাদ্রিদের সার্বজনীন পূজা উৎসব কমিটি। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, মঙ্গলবার মাদ্রিদের লাফেতে হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশি ছাড়াও কলকাতার প্রবাসীরাও এতে অংশগ্রহণ করেন। এই সময় পূজা পরিষদের পক্ষে বক্তব্য রাখেন পার্থ সারদি দাস, অনেক সাহা, তাপস দেবনাথ, জয় দেব পোদ্দার, কাজল চন্দ্র, মান্না আরতি, শঙ্কর রায়, উত্তর ভূঁইয়া, উত্তম ভূঁইয়া, মোহন লাল মজুমদার প্রমুখ। তারা সকলে এবারের মতো প্রতি বছরে যেন সুন্দর সম্প্রতিময় পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এবার সিলেটের খবর। আজ 28 অক্টোবর সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। 1971 সালের এই দিনে হামিদুর রহমানের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চাবাগান ঘেরা ধলই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
স্বাধীন বাংলার জন্য তার বীরত্ব গাথা এবং মৃত্যু নিশ্চিত জেনেও শত্রু ক্যাম্পে উড়িয়ে দিয়ে অকুতোভয় ভূমিকার জন্য তিনি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন। 18 বছর বয়সে হামিদুর রহমান সাত বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ। 1992 সালে তৎকালীন বিডিআর এর উদ্যোগে সর্বপ্রথম কোমলগঞ্জের ধলই সীমান্তে চকির পাশে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিপলক। 2007 সালে ধলই বিওপির নাম পরিবর্তন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে। সিলেটে শিশু রাজন হত্যা মামলার রায় আগামী 8 নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা। বিচার শুরুর 36 দিনের মধ্যে আলোচিত এই হামলার রায় প্রদানের তারিখ নির্ধারিত হল। গত 22 সেপ্টেম্বর 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত 16 আগস্ট 13 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তারা। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে 8 নভেম্বর রায়ের দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাউদ্দিন রিয়াজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। আপাতত পিছিয়ে গেল সরকারের ট্যাক্স ক্রেডিট কার্ডের পরিকল্পনা। শীতের শুরুতেই ফসল ঘরে তুলেছে ব্র্যাডফোর্ডের ব্রিটিশ বাংলাদেশি শৌখিন খামারিরা। দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না, লন্ডনে মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিস্টি ইমাম। হাউজ অফ লর্ডসে বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। প্রধান বিচারপতি এস কে সিনহাকে বিবিসিসির সংবর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।